ইউসুফ জামাল, বাপের নাম হলো মৃত হাজি আব্দুল গনি সওদাগর, মার নাম হলো মৃত সফুরা খাতুন, গ্রাম ডাকঘর মরিয়মনগর, থানা রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রাম। 1969 কলেজের যে ছাত্র ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটের আমি রাঙ্গুনিয়া কলেজের ছাত্রলীগ থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন। পরবর্তী পর্যায়ে যখন আন্দোলন শুরু হলো সেই সময় এই আন্দোলন অসহযোগ আন্দোলনে রাঙ্গুনিয়া, কাপ্তাই, চন্দ্রকোনা এই এলাকাটার আমার সক্রিয় ভূমিকা ছিল। পরবর্তী পর্যায়ে আমি চট্টগ্রামে আমরা রেস্ট হাউসে জোরাম চৌধুরী, ওখানে এস এম ইউসুফ, মহিউদ্দিন, মুরু সৈয়দ, তারপরে এই জাতীয় আমরা দাঁড়াছিলাম। রেস্ট হাউসে থাকাকালীন সময়েই নৌবাহিনী তখন সেলিং করা আরম্ভ করছে। সেলিংয়ের মধ্যে আমরা ওইখানে পড়ে গেলাম ওই রেস্ট হাউসের মধ্যে। ওখান থেকে পালাতে গিয়ে কোতোয়ালি থানা হয়ে, আন্দরকিল্লা হয়ে, তারপর চকবাজার হয়ে কাপ্তাই রোড ধরলাম। কাপ্তাই রোডে যাওয়ার সময় একটা পিক আপ পাইলাম, এই পিক আপটা ধরে নিলাম। ধরে নিয়ে ওই পিক আপের মধ্যে আমি ছিলাম, কিছু বিডিএস ছিল, কিছু পুলিশ, এগুলো নিয়ে আমরা তখন আঙুলের দিকে পালাম ভবানী মিল, কর্ণফুলি জুট মিল, ভবানী মিল। এই ভবানী মিল থেকে আমি কিছু অস্ত্র, তাদের যে দারওয়ান গার্ড যারা ছিল তাদের যে অস্ত্র ছিল অস্ত্রগুলো আমি এখান থেকে নিয়ে আমি চন্দ্রকোনা গেলাম। চন্দ্রকোনা যাই দেখি ওখানে দাঁড়াইছি, দেখলাম তো ওখানে আওয়ামী লীগের কিছু লোক, তারা ছাত্রলীগ, তারা বিহারি টিহারি মারার জন্য তারা একদম প্রস্তুত, মারতেছে কেউ হবে। তো ওই সময় ওখানে তাই আমি দাঁড়াইলাম, দাঁড়িয়ে তাদেরকে আবার বকাবকি করলাম, তোমরা এগুলো করো না, যেহেতু বঙ্গবন্ধুর আদেশ কোনো নন বেঙ্গলি এদেরকে মারা যাবে না, আমরা এদেরকে ইয়ে করে রাখবো। সেই হিসাবে আমি তাদেরকে বুঝাইলাম, আবু বলে একজন লোক ছিল, সেই ওখানে মানে মোটামুটি একবারে বিরাট লম্বা একটা ছুটি টুটি ওখানে আওয়ামী লীগের, তারও বহাবহি করলাম, গাছ দিলাম। ইন দ্য মিনটাইম তাই দেখি আমাদের চট্টগ্রামের মিসকা হোটেল মিসকার মালিক, মালিকের ছেলে, মালিকের বউ, এরা পুরানো একটা টয়টা গাড়িতে করে ওরা যাচ্ছিলো, ওখানে ওদেরকে আটকাইছে, সবাই আটকাইছে মানে সবাই বলতেছে যে এরা বিহারি। তখন আমি নামলাম গাড়ি থেকে, নামি দেখলাম যে এরা আসলে বিহারি না, এরা হলো ওই সুন্দর টকটকে সুন্দর, সেই হিসেবে বিহারি বলে তাদেরকে তাদের পিছনে গাড়িতে বেশ সোনার উপর বেশ কিছু তুলে তারা পালাচ্ছিল। তখন আমি তাদেরকে ওখান থেকে ফিরাইয়া তাদেরকে গাড়ি করে আবার বললাম যে তোমরা রাঙ্গুনিয়ে চলে যাও, রাঙ্গুনিয়ে যাই মরিয়মনগর, তোমাদের আত্মীয় স্বজন আছে এবং জানানোর লোক আছে, ওখানে তোমরা থাকো, এই বলে তাদের ওই পাঠাচ্ছি। আমি কাপ্তাই চলে গেলাম, কাপ্তাই থেকে তাও রাঙামাটি গেলাম, রাঙামাটি গিয়ে আমি ওই বর্তমান ডিএস চৌধুরী, ডিসি ছিলেন, ওনার সাথে দেখা হলো। ওখান থেকে আবার আমরা কর্ণফুলি পেপার মিলের ক্যাপ্টেন ইসাক, ওনাকে এখন ক্যাপ্টেন হিসেবে উপাধি দিয়েছে, ওই ইসাক স্যার ছিলেন, ও ইঞ্জিনিয়ার ছিল, ও আমার সাথে ছিল। তারপরে ইব্রাহিম, উনি পরবর্তী পর্যায়ে স্বাধীন হওয়ার পরে বলাকামোলার অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এরাই আমার কাছে আমাদের সাথে ছিল ওইখানে। এদের পরে আমি ওদেরকে পরে ইয়ে করে আমি আবার রাঙ্গুনিয়া আসলাম। রাঙ্গুনিয়া এসে ওইখান থেকে যখন রাঙ্গুনিয়া অবস্থা বেশি খারাপ দেখতেছি, মারা খুব গুরুত্ব রাঙ্গুনিয়া, তখন ওরা দখল করবে, কলেজে ঘাঁটি করবে এই কথা শোনার পরে আমি আবার ওই নদীর ওই কাজে চলে গেলাম। বকুলে গিয়ে আমাদের রাঙ্গুনিয়ার একটা জায়গার নাম আছে পদুয়া, পদুয়াতে তাই এখানে আমি দুদিন ছিলাম। দুদিন থাকার সময় দেখি ওখানে এরা দিক থেকে সেলিং টেলিং করতেছে। ওই সময় আবার ওই ওখানে আমাদের প্রাক্তন মন্ত্রী হাসান মাহমুদ, ওনার বাড়িতে গেছিলাম, কিন্তু ওই সময় হাসান মাহমুদ তো ছোটো, ওনার বাবার সাথে দেখা হলো। পরে আমরা ওখান থেকে যখন আসতে পারছি, কিছু করতে পারছি, তখন পাহাড়ের ভিতরে চলে গেলাম। ওখান থেকে আবার বাইর হয়ে দুদিন পরে গেলাম আবার কাপ্তাই, কাপ্তাই থেকে আবার রাঙামাটি গেলাম, রাঙামাটি থেকে আর ওদিকে যেতে পারিনি। পরে এই রাঙামাটি থেকে আমাদের ব্লক হয়ে গেলো, ব্লক হয়ে রাঙামাটি থেকে আবার কাপ্তাই আসলাম, কাপ্তাই থেকে আবার চিটাং চলে আসলাম।
চিটাং আসলাম, খুব কষ্ট করে চিটাং আসলাম, মধুনগর নামাইছিল, তো মনে করছি অত যেহেতু নামাইছে অত মেরিয়ে ফেলতে পারে, আমি আল্লাহর মেহরবানি আমি বাঁচিয়ে গেলাম, আমার সাড়ে দিনে আমি চিটাং ফিরে আসলাম। বড়দা মাল বড়দা মাল যেটা সাক্তার মধ্যে তাদের সাথে দেখা হলো, তো ওরা দুদিন না তিন দিন বিশারি গার্ডের একটা ট্রান্সফর্মার জ্বালা দিচ্ছে ওরা, কিন্তু আমি কাছাকাছি ছিলাম। আমি আবার 12-14 দিন পরে আবার আমি ওই রামগুনি দিকে রওনা, তারপরে এখানে ওখানে শুনতেছি রামগুনির মধ্যে এখানে করিম বাহিনী একটা আছে, আমি ওই সময় শুনতেছি এখানে আমাদের নজরুল আলম আসছে, তারপর আল্লাহ বক্স আসছে, খোদা বক্স আসছে, রামগুনি আছে এরা, এবং এদের এদের সাথে একটা গুল গুজব যে হচ্ছে, এই গুল গুজব দিতে আমি ওখান থেকে সরে নদীর উপরে ছিলাম কিছুদিন, ওখান থেকে নদীর উপর থেকে আবার রাঙামাটি চলে গেলাম, রাঙামাটি ছিলাম বেশ কিছুদিন, তারপর রাঙামাটি 1-5 মাস ছিলাম, ওখান থেকে কাপ্তায়, কাপ্তায় থেকে আবার চন্দ্রকোনা গাঁ দেখা দিয়ে ওখানে আমি বেশ কিছুদিন ছিলাম, কয়েক মাস ছিলাম, থাকার পরে চিটাং চলে এসেছি। আমি কিন্তু কোনো সুযোগ এই হয় মুক্তিযোদ্ধার যে যাবো ইন্ডিয়া বা কোন দিকে যাবো কীভাবে যাবো, এই সুযোগটা আমি আমরা বিশেষ করে আমরা আরও আরও কয়েকদিন ছিল আমার বন্ধুবান্ধবের মধ্যে, এগুলো তো এখন মনে নাই, আমরা কিন্তু সুযোগ পাইনি যাইতে, তো যাইতে না যাইতে এই আস্তে আস্তে ফট করে দেশ স্বাধীন হওয়ার স্বাধীন তো স্বাধীন হওয়ার পরে আমরা ছাত্রলীগ করি, আওয়ামী লীগ করি, সেই হিসেবে আওয়ামী লীগের মধ্যে ছিলাম, ছাত্রলীগ করলাম, পরে আমি রাঙ্গুনি কলেজের জিপি মেম্বার হলাম, আমাদের সভাপতি ছিলেন বর্তমান দুদকের চেয়ারম্যান ইকবাল সাহেব, আবার পরবর্তী 3 বছর এডিশনাল আইজিপি নুরুল আলম সাহেব সভাপতি, আমি গভর্নিং বোর্ডের মেম্বার ছিলাম। তাই আমরা চাই এখন যে এই দেশটা যেহেতু মুক্তিযোদ্ধার রক্ত জড়ানো এই দেশ, আমরা দেখেছি চোখে দেখেছি আমাদের মরিয়মনগরের দুইটা ছেলেকে ধরে আনি রাঙ্গুনি কলেজের ওখানে আনি এক পুকুরের পুকুরের মাঝখানে যে একটা ওই ইয়ে থাকে বলে মাঝখানে পানি যাওয়া আসাটা কথা ওখানে ফেলে গুলি করে মেরেছে, এইটাও আমাদের চোখের সামনে দেখা দেখা একই ঘরের দুইটা ছেলে, দুইটা দুই ভাই, একজন ইঞ্জিনিয়ারিং কলেজে আর একজন রাঙ্গুনি কলেজের ছাত্র ছিল, তো এইগুলো দেখে আমাদের তো মনে হয়েছিল যে আমরাও বাঁচবো। আচ্ছা এখন দেশের জন্য দেশ যেভাবে আমাদের বর্তমান নেত্রী যেভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে দেশের জন্য কাজ করছে উনি, ওনাকে যদি চান্স দেওয়া হয়, ওনাকে যদি আরও একটু চান্স দেওয়া হয় তাহলে দেশের ভবিষ্যৎ বোধহয় আরও একটু বাড়বে। তরুণরা বর্তমান যে তরুণ আছে তাদের কিন্তু তাদের বুঝতে হবে যে এই দেশ কীভাবে স্বাধীন হয়েছে, এদেশের মা বোন কীভাবে নির্যাতিত হয়েছে, এই দেশ আমার ভাই আমার আত্মীয় স্বজন কেমনি মারা গেল, কোথায় গেল, আজকে কতদূর এদের এরা এসে, এগুলো তাদের একটু বুঝতে হবে, বুঝি তারা দেশকে ভালোবাসতে হবে, দেশকে যদি ভালোবাসে তাহলে এই দেশের ভবিষ্যৎ আরও উন্নত হবে।